আসলে আমি ছবি তো হলে সেটা তো কিছু করার নেই, এবং প্রযুক্তি প্রযুক্তি কি এবং বিভিন্ন ধরনের প্রযুক্তি প্রযুক্তির ব্যবহার বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ধরনের প্রযুক্তির ব্যবহার শিখেছিলেন, বিজ্ঞান প্রযুক্তির সম্পর্ক, বিজ্ঞান প্রযুক্তির পার্থক্য। যে প্রযুক্তি হলো ম্যাডাম আমরা যেসব জিনিস আমাদের জীবনকে সুন্দর ও সহজ করে তুলেছে, মানে বিজ্ঞানের যে আবিষ্কারটা ব্যবহার করে যেসব জিনিস আমাদের জীবনকে সুন্দর ও সহজ করে তুলেছে সেটাই প্রযুক্তি আমি মনে করি। প্রযুক্তি এবং বিজ্ঞানের একটি মিল এবং একটু অমিল বলেন। মিল হ্যাঁ মিল এবং অমিল দুটো একটু বলেন। অমিলটা হলো বিজ্ঞান ম্যাডাম একটা গবেষণা, আর প্রযুক্তি হলো এর বাস্তব রূপ। বিজ্ঞানের গবেষণার বাস্তব রূপ হলো প্রযুক্তি, এটা হলো মিল অমিল ম্যাডাম। আর মিলটা হলো এই মুহূর্তে মনে করছে না সরি, মিল যেটা অমিল কিন্তু সেটাই। আমি গত ক্লাসে খুব ভালোভাবে এটা আলোচনা করেছিলাম যে বিজ্ঞান এবং প্রযুক্তির মধ্যে মিল হচ্ছে কি, বিজ্ঞান এবং প্রযুক্তি একে অপরের সাথে জড়িত, বিজ্ঞান ছাড়া তো প্রযুক্তি সম্ভব নয়। বিজ্ঞান হচ্ছে তত্ত্ব আর সেই উপরে প্রয়োগটাই হচ্ছে গিয়ে প্রযুক্তি। তো একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, একটা হচ্ছে থিওরি, এটাই হচ্ছে গিয়ে মূলত সম্পর্ক আর পার্থক্য দুটোই। জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। আব্দুল সালাম স্যার। ম্যাডাম আমার একটা প্রশ্ন ছিল ম্যাডাম। আমি 47 বল চম্পা বিশ্বাস ম্যাম, আমি একটা থেকে ক্লাসে জয়েন করছি, গত ক্লাসটা আমি মিস করেছি, কত অধ্যায় ছিল যদি একটু বলতেন। অষ্টম নাম্বার 7 ছিল, 47 ম্যাম, 7 7 7 47 নাম্বার অধ্যায় আপনাদের বই আছে গত ক্লাসের সপ্তম অধ্যায় থেকে আমরা শুরু করেছিলাম, এখনো শেষ হয়নি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা আজকে প্রেজেন্টেশনে চলে যাই। গত ক্লাসে তো আমরা প্রযুক্তি সম্পর্কে জেনেছি এবং ভালোভাবে বুঝেছি। তথ্য প্রযুক্তি বলতে কি বোঝায় কেউ একটু বলবেন? তথ্য প্রযুক্তি বলতে কি বোঝায়? আচ্ছা আমি বলছি, রোল নাম্বার হ্যাঁ বলেন। বিজ্ঞানের যে সমস্ত প্রযুক্তি ব্যবহার করে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারি, বিভিন্ন স্থানে খবর খবর জানতে পারি, সেটা এই তথ্য প্রযুক্তি হিসাবে বলতে পারি।
আচ্ছা, বাকিরা একটু মিউট করে রাখবেন, অন্য শব্দ আসছে অনেক। হ্যাঁ, এবার এবার সুন্দর ভাবে শোনা যাচ্ছে। আচ্ছা, আপনি বলেছেন যে যে প্রযুক্তির মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করতে পারি সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি, এটা বলেছিলেন তো নাকি? জি ম্যাম, বিজ্ঞানের যে সমস্ত প্রযুক্তির মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারি বা জানতে পারি সেটাই তথ্য প্রযুক্তি। আর কেউ বলবেন? ম্যাম, আমি ম্যাডাম আমি করতে চাই। আচ্ছা, একজন একজন করে বলি আমরা। হ্যাঁ বলে ম্যাম, সাবিহা বলছিলাম, রুম নাম্বার 91। তথ্য শুধুমাত্র সংগ্রহ না, ওই সকল প্রযুক্তি ব্যবহার করে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, সরবরাহ বা তথ্য সংক্রান্ত যে কোনো কাজই করা হয় সেটা হবে প্রযুক্তি, তথ্য যোগাযোগ প্রযুক্তি। মানে আদান প্রদান, আদান প্রদানটা যোগ করতে পারছি, আদান প্রদান করা হয়, আদান প্রদান করে যোগ করতে পারছি। আর আইকন স্যার বলতে চাচ্ছিলেন। ম্যাডাম, তথ্য যোগাযোগ প্রযুক্তি না তথ্য প্রযুক্তি? আমি আসলে প্রথমে তথ্য প্রযুক্তিটাই জানতে চাইছিলাম। হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছি যে তথ্য প্রযুক্তিটা হচ্ছে ম্যাডাম তথ্যের আদান প্রদানের উন্নততর যন্ত্রপাতির যে উদ্ভাবন করছে এবং ব্যবহার করতেছে যন্ত্রপাতি গুলো, এটা হচ্ছে তথ্য প্রযুক্তি। আর এটার মাধ্যমে যে আদান প্রদান, সংরক্ষণ, সরবরাহ, এটাই হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। দুইটা দুইটা জিনিস আর কি, এটা বলতে চাচ্ছিলাম। আদান প্রদান ছাড়া যোগাযোগ সম্ভব না, সেই জন্য আদান প্রদানের বিষয়টা। আর এই আদান প্রদানের জন্য যে যন্ত্রপাতি এবং যন্ত্রপাতি উদ্ভাবন ও ব্যবহার করে এটাই হচ্ছে তথ্য প্রযুক্তি। ঠিক আছে, আপনারা ডাটার কথা শুনেছেন তো তাই না? ডেটা বা ডাটা, ইনফরমেশন এবং ডেটার মধ্যে পার্থক্য আছে, কেউ কি একটু বলতে পারবেন যে তথ্য এবং উপাত্তর মধ্যে পার্থক্যটা কি? তাহলে তথ্য কি জিনিস আমরা ক্লিয়ার হয়ে যেতে পারবো যে তথ্যটা কি, আমাদের তথ্য প্রযুক্তি চলছে, সেক্ষেত্রে আমাদের আগে জানতে হবে যে তথ্য জিনিসটা কি। ঠিক আছে, তো তথ্য এবং উপাত্তর মধ্যে যদি আমরা পার্থক্য করতে পারি সেখান থেকে আমরা বের করে আনতে পারবো যে তথ্য জিনিসটা কি। ম্যাডাম, তথ্য হলো মানে স্মরণ শিটানো থাকে, আর তথ্য ওই স্মরণ শিটানো গুলো যখন একত্র করা হয় তখন সেটা হয় উপাদিত। ম্যাডাম, আমি একটু মানে অ্যাড করতে যাচ্ছি, সেটা হচ্ছে তথ্যটা হচ্ছে কোন বিষয়ের জ্ঞান যেটা নির্দিষ্ট থাকে, আর উপাত্ত হচ্ছে এই জ্ঞান যখন কোন নির্দিষ্ট ফরম্যাটে সাজিয়ে নির্দিষ্ট কোন কাজে ব্যবহার করা সেটা হচ্ছে উপাত্ত। এরকম কি? ম্যাডাম শৈলনা বলছি, তথ্য হলো কোন ভাষা মানে এটা হলো, আর উপাত্ত হলো কোন সংখ্যা, আমি মনে করি এমন সংখ্যা কি উপাত্ত বলা যায়, আর তথ্য মানে কোন ইনফরমেশন বা কোন ভাষা জাতীয়, সে বাংলা ইংরেজি ভিন্ন হইতে পারে বা কোন ডিভাইস হতে পারে। ধন্যবাদ। আচ্ছা, আমরা যদি তথ্য যোগাযোগ প্রযুক্তির তথ্যটার কথা বলি, সেখানে মানে বিষয়টা ম্যাডাম এরকম হতে পারে যে তথ্যটা মানে ডাটাটা অনেক সময় তথ্যতে রূপান্তর হয়, তথ্যের অনেক সময় ডাটাতে রূপান্তর হয়। একটা উদাহরণ হিসেবে যদি বলি, যেমন আমি যদি এ বললাম, এটা দিয়ে আমরা কোনো কিছু বুঝতে পারতেছি না, কিন্তু এ বি সি এরকম বুঝতে পারছি, কিন্তু আমি যদি এটা দিয়ে সি এ টি তিনটা শব্দ নিলাম, ক্যাট ক্যাট একটু বিড়াল, তখন এটা হয়ে গেল একটা ইনফরমেশন, কিন্তু একটা সি একটা এ একটা টি এটা একটা ডাটা,
আবার দিস ইজ এ ক্যাট, এটা একটা ইনফরমেশন, আবার তখন দিস শব্দটা হয়ে যাচ্ছে একটা ডাটা, ইজ একটা ডাটা, এ একটা ডাটা, ক্যাট একটা ডাটা, মানে এরকম ছোট ছোট জিনিসগুলো একত্রে অনেকগুলো ডাটাকে সাজালে একটা ইনফরমেশন পরিণত হয় আর কি। আমি এবার একটু বলি, হ্যাঁ তথ্য হচ্ছে একটু সাইলেন্ট করি, সাইলেন্ট করে দিন সবাই। আচ্ছা মিউট করছি না কেন, আমরা কথা বলতে সমস্যা হচ্ছে, মিউট করি আমরা সবাই। আচ্ছা মিউট করতে না পারলে একটু বলেন যে আমি শিখিয়ে দিব কিভাবে করতে হয়, করতে হবে সবার। আমার কাছে কি শোনা যাচ্ছে নাকি? ব্লার্জিত ম্যাডাম আপনার নাম শোনা যাচ্ছে? ঠিক আছে এবার আমি একটু বলছি, তথ্যটা হচ্ছে একদম সঠিকভাবে বলতে গেলে তথ্যটা হচ্ছে যে বিষয়টা একটা অর্থ বহ করে, মানে কোন একটা বিষয় যখন অর্থ সম্পন্ন হয় সেটাই হচ্ছে তথ্য। আর ডেটা হচ্ছে যে এলোমেলো কিছু, আমাদের কি বলবো, এলোমেলো কিছু কথা আমরা যখন সেটাকে গুছিয়ে লিখি তখন দেখবেন যে একটা অর্থবহ কোন একটা মূল্যে দাঁড়ায়, তখন সেটা তথ্য হয়। আপনাদের একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। এইখানে একটু দেখেন, এখানে লেখা হচ্ছে 10,000, মে মাস 104 ডিগ্রি, চাল 2,000, বাড়ি ভাড়া, জ্বর, রাতুল, 5 ওভার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সেরা খেলোয়াড় 100 রান। এখন এই শব্দগুলো থেকে মানে অনেকগুলো শব্দ এখানে অগোছালো অবস্থায় আছে, এখান থেকে কি মানে আপনি কিছু বুঝতে পারছেন এখানে কি বোঝানো হয়েছে? আপনাদের যদি সহজ ভাষায় বলি যে আপনারা বাজারে এগুলো উপাত্ত, এগুলো যদি সঠিক করে সাজালে তা হবে তথ্য। হ্যাঁ উপাত্ত গুলোকে যখন আমরা একটা বিন্যস্ত অবস্থায় নিয়ে আসি বা সাজিয়ে লিখি ঠিক আছে তখন সেটা হয়ে যায় তথ্য। একটা জিনিস খেয়াল করেন যে আপনারা যখন বাজারে যান, বাজার থেকে শাকসবজি নিয়ে আসেন তাই না, মাছ মাংস, তো সেটাকে সাথে খাওয়া শুরু করেন, সাথে কিন্তু খাওয়া শুরু করি না আমরা, সেটাকে কি করি, প্রসেস করি, মানে ধুই, তারপরে হচ্ছে কাটি, তারপরে থিঙ্ক করি যে কোনটার সাথে কোনটা দিয়ে রান্না করবো, দেন রান্না করি, দেন খাই, তখন কিন্তু একটা খাওয়ার বস্তু তৈরি হয়। তো এই যে খাওয়ার বস্তুটা তৈরি হলো সেটাই হচ্ছে গিয়ে তথ্য, মানে এলোমেলো কিছু শব্দ বলেন, সংখ্যা বলেন, অনেক কিছুই হতে পারে, সেগুলোকে আমরা যখন বুঝিয়ে একটা জিনিস নিয়ে আসি একটা অর্থবহ মিনিং তৈরি করে সেটাই হচ্ছে গিয়ে তথ্য। যেমন আমি যদি এখানে বলছি দেখেন, এখানে দেখেন মে মাসে রাতুলের বাড়ি ভাড়া 10,000 টাকা, এখান থেকে আপনি একটি স্পেসিফিক তথ্য পাচ্ছেন, মানে আপনি একটা মিনিং দাঁড়াচ্ছে যে মে মাসে রাতুলের বাড়ি ভাড়া ছিল হচ্ছে 10,000 টাকা, আজকের ম্যাচে মুশফিকুর রহিম 100 রান করেছে, বা সাকিব আল হাসান সেরা খেলোয়াড়, ঠিক আছে তো এটা একটা অর্থবহ যখন তৈরি করছে এটা হচ্ছে আপনার একটা ইনফরমেশন। কিন্তু আপনি যে আলাদা আলাদা যে জিনিসগুলো ইয়ে করেছেন সেটা হচ্ছে আপনার উপাত্ত। যেমন ধরেন আরো একটা উদাহরণ দিই, আপনার ধরেন আপনার যে স্কুলে চাকরি করেন, স্কুলে ক্লাস কিছু বাচ্চা আসছে, আপনার আজকে একটা কাজ দেওয়া হলো যে আপনি ওদের টেম্পারেচার হচ্ছে গিয়ে মাপবেন, ঠিক আছে তো আপনি নাম লিখলেন, নাম লিখে লিখে মানে টেম্পারেচার মাপলেন, ঠিক আছে টেম্পারেচার মেপে মেপে লিখলেন, তো
শুধু যখন টেম্পারেচার গুলো দেখবেন আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না যে এটা কিসের। আবার শুধু যখন নামগুলো দেখবেন শুধু জানবেন যে নামগুলো মানে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের, যখন আপনি লিখবেন চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের নাম এগুলো তখন এটা একটা ইনফরমেশন। আবার যখন লিখবেন যে চতুর্থ শ্রেণীর অমুকের গায়ের তাপমাত্রা এত, ঠিক আছে, সেটা হচ্ছে একটা ইনফরমেশন মানে স্পেসিফিক, যেটা একটা মিনিং দাঁড়ায়। মোট কথা হচ্ছে যে উপাত্ত হচ্ছে অবসরের জিনিস, সেটাকে প্রসেস করে যখন আমরা একটা অর্থবহ জিনিসে নিয়ে আসি সেটাই হচ্ছে তথ্য। আমরা কি বুঝতে পেরেছি? অনেকে উপাত্তকে তথ্য বলেছেন, তথ্যকে উপাত্ত বলেছেন, ঠিক আছে, হয়েছে কিন্তু এটা খুবই উন্নত অর্থবোধক বাক্য, সংকেত বা সংখ্যা বা সংখ্যা সমষ্টি, আমরা যাই কিছু বলি এটা সমস্ত হয়ে আসবে এর তথ্য, সেটা মিনিংফুল হতে হবে। ধরেন আপনি যে টেম্পারেচার মাপলেন সবার, হ্যাঁ, তো একজনের টেম্পারেচার দেখলেন যে দশ জনের টেম্পারেচার দেখলেন যে 98 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে উপরে, তখন আপনি ওখানে যদি একদম শেষে গিয়ে লিখেন যে হ্যাঁ এখানে 10 জনের টেম্পারেচার মাপা হয়ে যাদের মানে জ্বর, শরীরে জ্বর আছে, ঠিক আছে, এটা আপনার কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য। তো তথ্যটা কেমন মানুষ পারে মানে নেওয়া হলো, ঠিক আছে, এই যে দেখলেন তারপরে কিন্তু আপনি তার চিকিৎসাটা দিতে পারলেন, তো এই জন্য কিন্তু তথ্যটা আপনি কালেক্ট করেছেন, তথ্যটা ভালো না সঠিক হতে হবে। হ্যাঁ, তথ্যটা হচ্ছে গিয়ে সঠিকতা হবে বলতে তথ্য মানেই হচ্ছে একটা অর্থবহ জিনিস, ঠিক আছে, অর্থবহ জিনিস। ওকে, এখন তথ্য আর উপাত্তের মধ্যে পার্থক্য তো আমরা বুঝেছি নাকি? বুঝলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তথ্য হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে একটা মিনিং থাকবে, এই মোট কথা এটা মনে রাখলেই হবে। যেমন ধরেন বিদেশ থেকে ফোন দেয়, ঠিক আছে, বিদেশ থেকে ফোন দিয়ে বললো যে আজকে আমি বিকাশে 100 টাকা পাঠাবো তোমাকে, তো আপনি এটা কিন্তু একটা আপনার জন্য একটা তথ্য, এটা কিন্তু কোনো ব্যাপার না, ঠিক আছে। এখন আপনার যে বিদেশে আছে সে যদি আপনাকে একটা মেসেজ করে যে শুধুমাত্র 10 লাখ লিখে, ঠিক আছে, আশেপাশে আর কিছুই দিল না, সেটা কিন্তু কখনো ইনফরমেশন হবে না, কারণ আপনি কিন্তু সেটা দেখে কিছু বুঝতে পারছেন না। বুঝতে পারলে সেটা হচ্ছে গিয়ে তথ্য হিসেবে রূপান্তরিত হবে, না হলে সেগুলো সবই হবে উপাত্ত বা ডাটা। আচ্ছা, এটা আসে হচ্ছে তথ্যের উৎস। আচ্ছা, তথ্য আমরা কোথা থেকে পাই? ম্যাডাম, মোবাইল ফোন, ইন্টারনেট, টেলিভিশন, খবর, একজন একজন করে শুনি। ম্যাডাম, মোবাইল ফোন, টেলিভিশন, বই, খবর কাগজ, ইন্টারনেট, এই কথাই বলছেন যে তথ্যের উৎস। উৎস বলতে কি বুঝি? ম্যাডাম, সাধারণত আমরা যা থেকে ইন্টারনেট যোগ করতে ইন্টারনেট এটি তো তথ্যের উৎস। আচ্ছা, এবার স্বামী চিন্তা না করে বলেন। বই, খবরের কাগজ, রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, ইমেল, ম্যাম আমি একটু ম্যাডাম। আচ্ছা, সবাইকে সুযোগ দিব একটু, তাহলে সামনে না পাই তো আপনি মিউট করেন। আমি না তো বলতে চাচ্ছিলেন ম্যাম, আমি বৃষ্টি রানী মন্ডল। আচ্ছা হ্যাঁ, তাহলে বলেন ম্যাম। আমার মনে হয় ইন্টারনেট, মোবাইল এগুলো হচ্ছে একটা মাধ্যম, আদান প্রদানের মাধ্যম, এটা সোর্স হয় না। ওগুলোতে যেমন নেটে বিভিন্ন ওয়েবসাইটে মানুষই কিন্তু এগুলো লিখে, তো এটা হতে পারে সোর্সটা মানুষের মাধ্যমে আসে, মানে মানুষটাই এখানে সোর্স হিসেবে কাজ করে, অভিজ্ঞতা বিভিন্ন ভাবে ওইখানে লেখা থাকে তথ্যটা, এবং সেটা আমরা ইন্টারনেট তারপর মোবাইল ফোনের মাধ্যমে কনভে করি আর কি। ম্যাম আমার এটা মনে হয়, এটা মনে হয় না, এটাই ট্রু, ঠিক আছে, এটাই তো, এগুলো হচ্ছে তথ্য সংগ্রহের মাধ্যম, ঠিক আছে, উৎস
এই অর্থে একত্র উৎস বলা হচ্ছে, কারণ হচ্ছে মানে এখান থেকে আমরা এই মাধ্যমে কিন্তু আমরা তথ্যগুলো পাচ্ছি, মানুষের মানুষের যদিও তথ্যগুলো দিচ্ছে, যে গুগলে আমরা বিভিন্ন সময় যে কিছুই সার্চ দিই না কেন সবকিছু কিন্তু চলে আসে। আপনি আপনার নাম লিখে সার্চ দিলেও দেখবেন যে অনেক কিছু চলে আসতেছে, যে আপনার নাম, আপনার নামে হয়তো বিখ্যাত কোনো লোকও থাকতে পারে, তো সে ধরনের তথ্যগুলো যে চলে আসছে। কে বলছিলেন? হ্যালো, হ্যাঁ বলেন জি ম্যাডাম। কোন তথ্য নিউজ থেকে হয় না ম্যাডাম, উপাত্ত তৈরি হতে পারে কিন্তু তথ্য তো নিউজ থেকে হয় না, তথ্য ওই মানুষকে তৈরি করে নিতে হয় উপাত্ত থেকে, তাহলে মানুষই তৈরি করবে। হ্যাঁ উনিও তাই বলছিলেন, এর আগে যিনি বলেছেন উনিও কিন্তু তাই বলছিলেন, ঠিক আছে, যে তৈরি করে দেন হচ্ছে কি ইন্টারনেটে আপলোড করছে বা টেলিভিশনে সম্প্রচার করছে, সেখান থেকে আমরা তথ্যগুলো পাচ্ছি। যেমন ধরেন এখন তো মানে কি বলবো, এখন তো প্রতি বছরই বিভিন্ন ধরনের ইয়ে আসে, প্রাকৃতিক দুর্যোগ আসে বিভিন্ন নামে, আইলা সিডার কিছুদিন আগেও হয়ে গেল, ঠিক আছে। তো সেই জিনিসগুলো, এই যে একটা তথ্য কিন্তু কত পরিমাণ ইম্পর্টেন্ট, এখন দেখুন সবাই মোটামুটি গ্রামেও ফেসবুক চলে, ঠিক আছে, তো এমনিতে রেডিও টেলিভিশনে আসার আগেও দেখা যায় যে ফেসবুকে অনেক কিছু চলে আসে, তো সেই ক্ষেত্রে মানুষ কি করছে সে ইনফরমেশনটা কালেক্ট করছে, যে হ্যাঁ আগামীকাল এখানে এটা হইতে পারে, তো আমি নিরাপদ আশ্রয়স্থলে চলে যাই, তো এই ইনফরমেশনটা কিন্তু তার কাজে লাগছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা তথ্য, কারণ এটা হচ্ছে একটা অর্থবহ জিনিস। আপনি যদি সেটা না করে আপনি ঘূর্ণিঝড়ের কথা লিখেন, তারপরে এলোমেলো ভাবে কিছু কথা লিখে রাখেন, সেটা কিন্তু কখনোই তথ্য হবে না, কারণ সেটা থেকে সে কিছু বুঝতেই পারছে না, বুঝতে না পারলে মোট কথা সেটা কখনোই তথ্য হবে না। তথ্য অনেক মাধ্যমে সংগ্রহ করা যায়, আপনি সরাসরি সংগ্রহ করতে পারেন, বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারেন, আপনি নিজে গিয়ে তথ্যটা নিয়ে আসতে পারেন, আপনি জানতে চান যে বাজারে আজকে ইলিশের দাম কত, ঠিক আছে, তো আপনি যদি সরাসরি গিয়ে বাজারে দেখতে পারেন যে বাজার দর কত, আবার নেটেও যদি চাচ্ছেন যে আজকে বাজার দর কত ইলিশে, ঠিক আছে, তো আপনি এভাবেও জানতে পারবেন যে আপনি ইন্টারনেট যখন ব্যবহার করছেন সেটা হচ্ছে একটা মাধ্যম হিসেবে কাজ করছে। তো প্রযুক্তির কথা যখন আমরা বলছি, যে এখানে তথ্যের উৎসের কথা আসছিল, আমরা টেলিভিশনের কথা বললাম, তারপরে হচ্ছে মোবাইল ফোনের কথা বললাম, ঠিক আছে, এগুলো অবশ্যই অনেক ইম্পর্টেন্ট প্রযুক্তি, তবে আপনি তাহলে কি প্রযুক্তি ব্যবহার করতো সেটা কি কেউ বলতে পারবেন এই তথ্য ও যোগাযোগের ক্ষেত্রে? ম্যাডাম কবুতর, আচ্ছা কবুতরের পায়ে কিছু লিখে দেখে দিত সেটা, তারপরে মানুষ নিজে হেঁটে নিয়ে তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় যেত ম্যাডাম। ম্যাডাম মানুষ তথ্য বাঁচাতে, আগুনের সংকেত পাঠিয়ে মানুষের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতে হবে। অনেকে কিন্তু বেঁচে গিয়েছিল, জন্য জানেন সেটা আপনারা? জি ম্যাডাম, আগুনের মশাল নিয়ে সংকেত দিয়েছিল ছবিটার মধ্যে। ম্যাডাম এখানে আমরা সিনেমাতেও দেখেছি যে ভাই সব ভাই সব একটা ভীষণ আছে, তারা গ্রামে কিন্তু বলছিলো থেকে মানে আমরা হচ্ছে ইয়ে করতাম, মানে আমরা বলতে আমাদের কথা বলছি আর কি, যে ভোল পিটিয়ে সব গ্রামবাসীকে একত্র করে রাজার যদি কোনো কিছু বলার থাকে প্রজাদের উদ্দেশ্যে, সেই কথাগুলো বলতো বা খাজনা আদায় করা হবে কোন দিন। এখন যেমন আমরা নেটের মাধ্যমে জেনে যাই আমাদের ট্যাক্সের কি খবর, আমাদের কিন্তু খাজনা এখানে দিতে হচ্ছে, তো ট্যাক্স কোথায় কত দিয়েছি কত আছে,
সবকিছু কিন্তু মানে আমরা এখন অনেক ইজিলি পেয়ে যাচ্ছি, কিন্তু আগে কিন্তু এই জিনিসটা হতো না। অনেক সময় এমন হয়েছে যে ধরেন যারা বিদেশে থাকে, দেশে একজন মারা গেছে, তো খবর পেয়েছে মনে করেন আর 15 দিন পরে, ঠিক আছে। তো এখন তো সেটা হয় না, এখন দেখা যায় যে লাইভ ভিডিও চ্যাটে দেখানো হয় যে মানে মারা গেছে বা খুব অসুস্থ, লাইভ ভিডিও চ্যাটেও কিন্তু কথা বলতে পারে এখন মানুষ, কিন্তু আগে তো শেষ কথা তো দূরে থাক, শেষ মুখটাও দেখতে পেত না, অনেক জানতেই না আসলে যে কিভাবে কি করতে হবে। তথ্য জিনিসটা যেহেতু অর্থবহ সেটা সবসময় ছিল, তবে আগে খুব কঠিন ছিল মানে যোগাযোগ পদ্ধতিটা বা তথ্য নেওয়ার পদ্ধতিটা, সংগ্রহের পদ্ধতিটা মানে অনেক কষ্টের ছিল, এখন যেটা অনেক সহজ হয়ে গেছে, ঠিক আছে। আমরা মুহূর্তেই একটা তথ্য পেয়ে যায়, যেমন আপনাদের ভাতার টাকা, ঠিক আছে, আপনারা ইন্টারনেটের মাধ্যমে স্যার মেসেঞ্জারে দিয়ে দিয়েছে, আপনারা জেনে গেছেন যে হ্যাঁ অমুক দিন ভাতার টাকা দেওয়া হবে। আমি মানে এরকম ক্রান্তিকালে আপনারা গিয়ে নিয়ে আসতে পারতেছেন, কিন্তু যদি মানে সে আগে যোগ হতো তাহলে চিন্তা করে দেখেন যে এটা পেতে আপনাদের কত সময় লাগবে। তো উপকারিতা তো অবশ্যই আছে, প্রযুক্তির উপকারিতা অনেক বেশি, ঠিক আছে, যেহেতু এটা আমাদের জীবনযাত্রাকে সহজ করছে। ওকে তথ্য সংগ্রহ, তো আসলে মানে তথ্যের উৎস বলতে গিয়ে তথ্য সংগ্রহের কথা অনেক কিছুই চলে আসছে, ঠিক আছে। তথ্য সংগ্রহটা আমরা কিভাবে করি, তারপরে যদি কারো জানা থাকে আমাকে একটু বলতে পারেন যে আমরা তথ্য সংগ্রহ কি কি ভাবে করতে পারি, বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ বা দু একটা উদাহরণ দিতে পারেন। মুজিবুর রহমান স্যার, মুজিবুর রহমান স্যার কথা শোনা যাচ্ছে আমার? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে? আচ্ছা, এখানে মুজিবুর রহমান স্যার কোথায়? উদাহরণ দেন যে আপনি কোন একটা তথ্য কিভাবে সংগ্রহ করেন, আপনার স্কুল লাইফ থেকে উদাহরণ দেন, দেখে আপনি বুঝেছেন কিনা। তথ্য সাধারণত আমরা পারস্পরিক এই আলাপচারিতার মাধ্যমে বন্ধু বান্ধবের কাছ থেকে তথ্য সংগ্রহ করা যায় আলাপচারিতায়। তারপরে জি ম্যাডাম, আমি একটু যোগ করতে চাচ্ছিলাম। ঠিক আছে স্যার, বলুন। জি ম্যাডাম, দেখলো যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে আমরা আমাদের শিক্ষার্থীদের হোম ভিজিটের ক্ষেত্রে যে শিক্ষার্থী কেন অনুপস্থিত, এই কারণে আমরা বাড়ি বাড়ি গিয়ে যে শিক্ষার্থী কেন আসতে পারতেছে না, সে অসুস্থ কিনা অথবা সে মানে মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে কিনা, সে নানি বাড়ি গিয়েছে কিনা, মানে সঠিক মানে তথ্যটা আমি বাড়িতে আমরা যাচাই করে আনি, এভাবে আমি তথ্য সংগ্রহ করতে পারি। মানে শিক্ষার্থী কেন অনুপস্থিত, আপনার জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় জানা, কিন্তু আপনি ক্লাস শিক্ষক বা ওই শ্রেণীর একজন শিক্ষক, আপনার একজন শিক্ষার্থী অনেকদিন ধরে কেন আসছে না সেটা আপনি জানা থাকলে আপনি বলতে পারবেন। আপনাদের স্কুলে অনেক ধরনের ভিজিট আসে, তো কেন এই দলটা এতদিন অনুপস্থিত আপনি জানবেন, তাই জানিয়ে দিলেন যে হ্যাঁ এই কারণে অনুপস্থিত। এটা একটা অপব্যবহার একটা তথ্য এবং সেটা কি করছে আমাদের কাজে লাগছে, ঠিক আছে। তো এই জন্য আমরা তথ্য সংগ্রহ করি, কখনো কখনো সরাসরি গিয়ে তথ্য সংগ্রহ করি, কখনো কখনো ওভার ফোন
ব্যবহার করি, তারপর কখনো কখনো চিঠির মাধ্যমে, কখনো কখনো মেইলের মাধ্যমে, কখনো মেসেজিংয়ের মাধ্যমে তথ্য সংগ্রহ করি আমরা, বিভিন্ন উপায়ে আমরা তথ্য সংগ্রহ করি, কখনো আরেকজনকে পাঠিয়ে আরেকজনের মাধ্যমে আরেকজন, ঠিক আছে, এভাবে আমরা তথ্য সংগ্রহ করে থাকি। যেমন ধরেন পরীক্ষা করি, এগুলো কিন্তু খাতায় লিখে তথ্যটা সংগ্রহ করি, বিদ্যালয়ে বাচ্চাদের তাদের ঠিক মতো কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়েছে কিনা, তাদের ওজন কত, উচ্চতা কত, এটা আমরা খাতায় লিখে কিন্তু ম্যাডাম সংগ্রহ করি। এগুলো আপনারা সংগ্রহ করেন, ঠিক আছে, সংগ্রহ করেন। আমরা বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করি, তবে দেখা যায় কি আমাদের মধ্যে নেগেটিভ তথ্য সংগ্রহ করার একটা প্রবণতা থাকে, যেমন তার মেয়ে চলে গেল না বলে, তার বউ দেখতে খারাপ, ঠিক আছে, কোন বউ শাশুড়ির মধ্যে ঝগড়া হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে আমরা মানে অনেক গসিপ করি, ঠিক আছে, মানে দেখা যায় যে বিশেষ করে ধরেন আমার বাসায় যে কাজের মহিলাটা কাজ করছে আরেক বাসায় করছে, সেই বাড়ির সব তথ্য আপনি সেই মহিলার কাছ থেকে পেয়ে যাবেন। জিনিসগুলো পজিটিভ নেগেটিভ অনেক দিকই থাকে, তবে বিষয়টা হচ্ছে তথ্য আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ করে। এখন ধরেন তথ্য আপনি সংগ্রহ করলেন, হ্যাঁ, আপনি জানেন যে তথ্য কিভাবে সংগ্রহ করা যায় সেটাও জানেন, তথ্য সংগ্রহও করলেন, কিন্তু তথ্যটা পরবর্তীতে যে থাকবে সেটার জন্য আপনার কি করতে হবে? সংরক্ষণ করতে হবে। আচ্ছা ঠিক আছে, শাহিন স্যার আছেন, এমডি শাহিন, ফোন নম্বর 33, এমডি শাহিন, ফোন নম্বর 33। যা বলছেন আমার মানে এরকম ভালো করে স্পষ্ট করে আপনার নিজের কথা আমরা শুনতে পাচ্ছি না, চেষ্টা করেন একটু শোনা, আর কিছু না বুঝলে না করবেন, আর বাকিদের কাছে একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে, কি হয়েছে ক্লাসে, নেটের সমস্যার কারণে বুঝতে পারিনি ম্যাডাম, নেটের সমস্যা কারণে আমি পরে দেখে নেব, আচ্ছা কোনো সমস্যা নেই, পরে দেখে দিন বা ক্লাসটা এখন রেকর্ডেড থাকে সেটা দেখে নিন। আচ্ছা ঠিক আছে, যেটা বলছিলাম যে ওই যে আমরা অনেক সময় একটা ইয়ে শুনে থাকি যে মানে বলে মুরব্বী আছে, একজন বলেছে অমুকের ঘরে একটা কাকের মতো কালো সন্তান জন্মগ্রহণ করেছে, ঠিক আছে, তো সেই কথাটা হতে 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 একজনের কান থেকে একজনের কানে যেতে যেতে হয়ে গেল যে অমুকের বাসায় কাক হয়েছে, উড়ে চলে গেছে, ঠিক আছে, তো তথ্য সংরক্ষণের কি তাহলে প্রয়োজন আছে, তাই তো? পূর্বে তথ্য সংরক্ষণ করা হতো, দেখা যেত যে বিভিন্ন ধরনের পাতায়, কাগজে, চামড়ায়, তারপর হচ্ছে পাথরে লিখে, পাহাড়ের দেয়ালে লিখে, গুহায় লিখে তথ্য সংগ্রহ করা হতো, মানে সংরক্ষণ করার জন্য এইগুলো ইয়ে ছিল। কিন্তু দেখেন মানে ধরেন বৃষ্টির পানি আসলো, আপনি ইসে লিখলেন, কি বলে, মাটিতে লিখে রাখেন, ঠিক আছে, খোদাই করে মাটিটা বৃষ্টির পানিতে ধুয়ে চলে গেল, আপনি তথ্যটাকে হারিয়ে ফেললেন, তারপরে হচ্ছে গিয়ে ওই দেয়ালে বৃষ্টি পড়তে পড়তে দেয়ালটা ক্ষয়ে গেল, দেন আপনি তথ্যটা হারিয়ে ফেললেন। তো এখন কিন্তু প্রযুক্তি অনেক উন্নয়ন হয়েছে, মানে কাগজ তো ঠিক আছে, বাট এখন যে প্রযুক্তিটা বর্তমানে যে ইন্টারনেট, ইন্টারনেটে দেখেন আপনি দশ বছর আগের ছবি আপনি গুগল ফটোসে রেখে দিতে পারতেছেন, সেটা আবার আপনি দেখতে পাচ্ছেন, আবার আপনার যে কোনো ইনফরমেশন আপনি দেখা যাচ্ছে যে আপনি নিজে একটা আইডি খুলে সেখানে সেভ করে রাখতে পারতেছেন, আপনার মেইলে সেভ করে রাখতে পারতেছেন, আপনার ফেসবুক আইডিতে রাখতে পারতেছেন,
সেই জিনিসগুলো কিন্তু আপনার ল্যাপটপটা যদি বা মোবাইলটা যদি চুরি হয়ে যায়, নষ্ট হয়ে যায় বা বাসায় আগুন ধরে যায়, সেই ইনফরমেশন গুলো কিন্তু আপনাদের থাকছে। আগে দেখা যেত যে মানে এই যে সার্টিফিকেট এগুলো মানে একটা ফটোকপির দোকান যদি না থাকে তাহলে কতটা কষ্ট হতো সেই তথ্যটা সব মানে আমাদের সংগ্রহ করে রাখতে, তাই না? এখন কিন্তু সবকিছুই আপনি এখন স্ক্যানার দিয়ে স্ক্যান করে আপনার ডিভাইসে সেভ করে রাখতে পারছেন। প্রযুক্তি আসলে অনেক অনেক বেশি এগিয়ে গেছে। আমার যেটা কথা ছিল যে তথ্য সংরক্ষণ এখন আমরা অনেক ভালোভাবে সেফলি করতে পারি, যে জিনিসটা আমরা আমরা কেন মানে আমাদের পরে যদি 1400 থাকে পৃথিবীতে এক্সিস্ট করে, তারাও কিন্তু সেই জিনিসগুলো খুঁজে পাবে যদি আপনি সেফ জায়গায় সেফলি রাখেন ইন্টারনেটে, এবং তথ্যটা কোথায় আছে সেটা যদি আপনি বলে দিয়ে যেতে থাকেন তাহলে ঠিকই সবাই সবকিছু খুঁজে পাবেন। তারপর হচ্ছে তথ্য প্রক্রিয়াকরণ। প্রক্রিয়াকরণ হচ্ছে মানে প্রসেসিং যেটাকে বলা হয়, মানে তথ্য সংগ্রহ থেকে শুরু করে তথ্যের ব্যবহার, সংরক্ষণ, পুনরুদ্ধার, পুনর্বিন্যস্ত করাকে বোঝায়। পুনরুদ্ধার বলতে ওই যে বললাম হারিয়ে গেলে আবার এভাবে খুঁজে পাবেন, সেই জিনিসটা হচ্ছে পুনরুদ্ধার। আর তথ্যের ব্যবহার, আমি তথ্য জানি ব্যবহার না করলে তো আসলে এটার গুরুত্বই বা কি থাকে, জানাও জানানোর গুরুত্বটা অনেক বেশি। আপনারা একটু উদাহরণ দিবেন, তথ্য জেনে জানানোর বা ব্যবহারের উদাহরণ গুলো আপনারা দিবেন। আমি জিজ্ঞাসা করছি আয়শা খাতুন, রোল নাম্বার 46। আয়শা খাতুন, রোল নাম্বার 46। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, তা আপনি কি বলেন এই যে তথ্য ইউনিয়ন, এটা কি মানে আসলে কোনো কাজ আছে? জীবন থেকে একটা উদাহরণ দেন আপনার জীবন থেকে। আমি একটা দিয়ে হেল্প করি, এই যে যেমন ধরেন আপনাদের মেসেঞ্জার গ্রুপে লেখা আছে যে ফাঁস আসার গুগল মিটের লিঙ্ক হচ্ছে এটা, এটা একটা তথ্য, এটার মাধ্যমে আপনি কি ব্যবহার করলেন, সেই লিঙ্কটা ব্যবহার করে আপনি ক্লাসে অ্যাটেন্ড করতে পারলেন, এটা হচ্ছে আপনার একটা উদাহরণ আমি দিয়ে দিলাম। এবার আপনি আপনার জীবন থেকে একটা উদাহরণ। যেমন আমাদের স্কুলে কোন তথ্য মানে কোন ছাত্র কোন বলেন আপনি চেষ্টা করেন, আমি সমস্যা নেই। মানে কোন শিক্ষার্থী, যেমন কোন শিক্ষার্থী দুর্বল আছে, সেই বাচ্চাটা কিভাবে আমরা হলো সবল করতে পারি, তার বাসায় যে মানে বিভিন্ন তথ্য এনে সে কেন হলো পড়তে আগ্রহী না, মানে আপনি জানতে পারলেন যে একজন শিক্ষার্থী হচ্ছে গিয়ে মানে একটা তথ্য পেলেন যে শিক্ষার্থীটা গণিতে কাঁচা, তো আপনি সেটা ব্যবহার কিভাবে করলেন, যে শিক্ষক গণিত এক্সপার্ট তাকে বললেন যে ওই শিক্ষার্থীকে একটু হেল্প করতে, এটা হচ্ছে আপনার সেই তথ্যটা নিয়ে একটা ব্যবহার করলেন। দৈনন্দিন জীবন থেকে একটু উদাহরণ চাচ্ছিলাম, কেউ কি একটু বলবেন? ম্যাডাম বলি, ম্যাডাম আপনাকে বলেন। ম্যাডাম আমি বলতে চাইছি, যেমন আমি জানতে পারলাম আমার শরীরে ভিটামিন বি এর অভাব আছে, আর আমি সূর্যের আলো থেকে আমি ভিটামিন বি পেতে পারি, এই কারণে আমি সূর্যের আলো পেয়ে গেলাম। হ্যাঁ, আপনি তথ্য জানেন যে আপনার শরীরে ভিটামিন বি এর অভাব আছে, এই তথ্যটাও আপনার জানা আছে, আমার ভিটামিন বি আমরা কিভাবে পেতে পারি সেই তথ্যটাও আপনার জানা আছে, তো সেক্ষেত্রে আপনি সেটা ব্যবহার করলেন যে রোদে গিয়ে মিনিমাম 10 মিনিট আপনি দাঁড়ান, ঠিক আছে, ভিটামিন ডি জন্য এটা আপনি দৈনন্দিন জীবনে কাজে লাগাচ্ছেন। আপনি তারপরে হচ্ছে আপনি জানেন যে ধরেন কি বলবো, আপনি একটা কেক বানাবেন, তো কেক বানাতে হলে আপনি যদি গ্যাসের চুলা ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনার বালি বা লবণ লাগবে,
ঠিক আছে, গ্যাসে চলে যাবে, আপনি কেকটাকে বেক করতে চান, তো এটা হচ্ছে আপনার একটা তথ্য। তো তারপর হচ্ছে সেই তথ্যটা জেনে আপনি যে অ্যাপ্লাই করলেন, ব্যবহার করলেন, তথ্যটা কিন্তু আমাদের জীবনে সবসময় যে ভালো প্রভাব ফেলে তা না। ওই যে আমরা যেমন চিঠির যে বাহক বা শর্করা, তাকে যেমন বলি যে সে সবসময় সুসংবাদ আনে না, তো তথ্যটা সবসময় ভালো আমরা যে পাই সবসময় তা না, কিন্তু একটা তথ্য কিন্তু পেলে আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করতে পারি। ঠিক আছে, মানে সব তথ্য কিন্তু মানে অযথা হয় না, কিছু তথ্য হচ্ছে আমরা জানার জন্য জানি, আর কিছু তথ্য কিন্তু আমাদের একদম দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে। যেমন ধরেন আমি সামনে থেকেই বলছি একটা জিনিস, যেমন আমরা জানি যে কাঁচের বয়ানে আচারটা খুব ভালো থাকে, এটা একটা তথ্য। তো সেক্ষেত্রে আপনি যখন নাকি আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইবেন, তখন কিন্তু আপনি কাঁচের বয়ানেই রাখবেন, প্লাস্টিকের বয়ানে না রেখুন। তো তথ্য ব্যবহার আমরা রেগুলার করি, যেমন বিজ্ঞান বিজ্ঞান বলেন, প্রযুক্তি বলেন, এই তথ্য তথ্য জ্ঞান বলেন, এগুলো সবই কিন্তু আমাদের একদম প্রতিদিনটা প্রতিনিয়ত কাজে হচ্ছে গিয়ে ওতপ্রোত ভাবে জড়িত। সেগুলো যখন হচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের কোশ্চেন আসবে, যেমন ধরেন যদি বলি যে প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার গুলো উল্লেখ করবেন, ঠিক আছে, তো আপনারা কিন্তু চেষ্টা করবেন যে একদম শুরু থেকে দেওয়ার, শুরু থেকে বলতে আমি বোঝাচ্ছি যে আদিমকাল থেকে। যেমন ধরেন আমরা সেদিন হচ্ছে শিক্ষা ক্ষেত্রে যেভাবে প্রযুক্তিটা মানে প্রযুক্তিটা ব্যবহারটা আমরা শিখেছিলাম সেদিন শিক্ষা ক্ষেত্রে, তো আজকে আসি যানবাহনের ক্ষেত্রে। যানবাহনের ক্ষেত্রে মানে আপনারাও নিশ্চয় শুনেছেন যে আগে যখন মানুষ হচ্ছে গিয়ে এক দেশ থেকে আরেক দেশে যেত কতটা সময় লাগত, আবার আমি এটাও শুনেছি যখন কেউ হজে যেত মানে 2-3 মাস আগ থেকেই মানে রওনা করতে হতো, আর এখন কয়েক ঘন্টার বিষয়। প্রযুক্তির জাস্ট উন্নয়ন হয়েছে, বাট প্রযুক্তি কিন্তু সেই আদিমকাল থেকেই ছিল। আমরা একদম গত ক্লাসে ডিটেইল আলোচনা করেছি প্রযুক্তি কখন থেকে শুরু হয়েছে, কখন আর প্রযুক্তি গুলো কি কি, এই যে ঘোড়ার গাড়ি গরুর গাড়ি সবকিছুই প্রযুক্তি। কারণ যে সময় হচ্ছে গিয়ে এসব যন্ত্রপাতি ছিল না, এই যে এরোপ্লেন ছিল না, তারপরে বাস ছিল না, সিএনজি অটোরিকশা ছিল না, তখন তখন কি করেছে মানুষ, পায়ে হেঁটে যাওয়া ছিল, গরু গাড়িতে যাওয়াটা একটু সহজ ছিল, তাই না? তো সেক্ষেত্রে ওই সময়কার জীবনটাকে কিন্তু ওই সময় গরু গাড়িটা সহজ করেছিল, সেই জন্য এটা কিন্তু সেই সময়কার প্রযুক্তি। বুঝেছেন? আসলে মানে ইন্টারনেটের ক্লাস তো একদম চুপ হয়ে গেলে আবার মনে হয় কি আমার কথা মনে হয় কেউ শুনে না, আবার কথা বললেও দেখা যায় যে সমস্যা। বাস্তব ম্যাডাম শুনতে পাচ্ছি, ম্যাডাম আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি, মনোযোগ দিয়ে শুনতে পাচ্ছি ম্যাডাম। না সেটা ঠিক আছে, আপনারা তো মনোযোগ দিয়ে শুনছেন, সেটা বলছি না। ক্লাসরুমে ধরেন আপনাদের সবার চেহারা দেখি, চোখ মুখ দেখি, একজনকে প্রশ্ন করি, মানে একটা কি বলে আমার কাছে মনে হয় ক্লাসরুমে ক্লাস নেওয়াটা অনেক ইন্টারেস্টিং। এখানে খুব আনইজি ফিল করি যখন কথা বলি, মনে হয় যে মানে কেমন যেন লাগে, চুপচাপ বসে রয়েছে আর কি, বিচ্ছিন্ন মনে হয়। হ্যাঁ বিচ্ছিন্ন মনে হয়, মানে আপনারা মানে আমার ক্লাসে কথা চিন্তা করেন, অন্য গুলো বাদ দেন, মানে সামনাসামনি জিনিসটা অন্যরকম ছিল, মানে আপনাদের সাথে কথা বলেছি, দেখা গেছে ক্লাসের বাইরেও কিছু কথা হয়েছে, এমনি কথা হয়েছে, ক্লাস টাইম ওরকম ছিল যে মজায় মজায় কেটে গেছে, কিন্তু এখন দেখা যায় যে এখন কথা বলতে গেলেও মানে মনে হয় কি কেউ কি শুনছে, তাকে ঘুমিয়ে পড়লো তাও তো দেখতে পাচ্ছি না। ক্লাসে যেমন কেউ হাই তুললে আমি তাকে প্রশ্ন করতাম, কিন্তু এখানে তো সেটাও দেখতে পাচ্ছি না, কে হাই তুলছে, কে ঘুমিয়ে পড়লো। এতক্ষণ যে আলোচনা হয়েছে সে আলোচনা থেকে একটু ধারণা করে কেউ কি বলতে পারবেন যে তথ্য প্রযুক্তির সাক্ষরতা বলতে কি বোঝায়? জি ম্যাডাম বলবো। হ্যাঁ বলুন।
আমি যেটা বুঝি সেটা হচ্ছে আমি তথ্য প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে আমি বিষয়টা সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করলাম এবং আমি অন্যের কাছে তথ্য পৌঁছাতে পারলাম এবং কোনো কিছু একটা বিপদ থেকে মানে সতর্কবাণী লাভ করে আমি এটা থেকে সতর্ক হতে পারলাম এবং অন্যকে মানে এটা তথ্য দিতে পারলাম যেন সে সতর্ক হতে পারে মানে কোনো কিছু সম্পর্কে সতর্ক হওয়া অন্যকে অবগত করা পরিপূর্ণ জ্ঞানটা অর্জন করা এটা আমি সত্যতা বলতে আর কি বুঝি সংক্ষেপে তথ্য প্রক্রিয়াকরণ সংগ্রহ সংরক্ষণ পুনঃব্যবহার তারপরে এটা অন্যের কাছে পৌঁছানো এগুলির যে একটা সাম্যক জ্ঞান ব্যবহারের যে জ্ঞান সেটা হচ্ছে তথ্য প্রযুক্তির সাক্ষরতা প্রযুক্তি বলতে আমরা বুঝি যে যন্ত্রপাতি যেমন তথ্যের যে প্রযুক্তিগুলি কম্পিউটার ইমেল পুনর্ব্যবহারের জন্য সংরক্ষণের জন্য এই জ্ঞানটি হচ্ছে তথ্য প্রযুক্তির সাক্ষরতা জ্ঞান হবে না জ্ঞানের প্রয়োগটাও থাকতে হবে ঠিক আছে আপনার যে যা বলেছেন সম্পূর্ণ ঠিক ছিল জ্ঞানের সাথে জ্ঞানের প্রয়োগটা থাকতে হবে তথ্য প্রযুক্তির সাক্ষরতা বলতে কি তথ্য কি সেই জিনিসটাও আমি জানি তথ্য কিভাবে সংগ্রহ করতে হয় সেই জিনিসটাও আমি জানি সংরক্ষণ করতে হয় কিভাবে প্রক্রিয়াকরণ করতে হয় কিভাবে এগুলো সব আমি জানি ব্যবহার কিভাবে করতে হয় সেটাও আমি জানি সঠিক জায়গায় ব্যবহার করতেও পারছি সেটাই হচ্ছে তথ্য প্রযুক্তির সাক্ষরতা যেমন ধরেন ইমেল একটা প্রযুক্তি তাই না তথ্য সংগ্রহের একটা প্রযুক্তি বা তথ্য আদান প্রদানের একটা প্রযুক্তি হচ্ছে ইমেল আচ্ছা আপনি যদি ইমেলের ব্যবহার না জানেন সেখানে কিন্তু আপনি সেই প্রযুক্তিতে সফল হতে পারছেন না যখন আপনি সেটা ব্যবহার জানেন এবং সেটা ব্যবহার করছেন ঠিক আছে ধরেন এই যে আমরা স্কুলে যাই বা এই যে আজকে ক্লাস হচ্ছে অনেকেই হচ্ছে এই ক্লাসটা করতে পারছেন না কোনো একটা ভাবে মিস হয়ে গেছে তো দেখা গেল যে তানজিতকে ফোন দিল যে তানজিতটা আজকে বাবা কি করেছে কোন অধ্যায় করেছে এই যে সে জানলো আপনি তাকে একটা তথ্য দিয়ে হেল্প করলেন যে মানে আজকে আপা হচ্ছে সপ্তম অধ্যায় পড়িয়েছে সপ্তম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি পড়িয়েছে সেই যে তথ্যটা সে জানলো কিভাবে তথ্যটা জানতে হয় এই যে মোবাইল ফোন ব্যবহার করে সে জানছে এই যে মোবাইল ফোনটা ব্যবহার করা এই প্রযুক্তিটা যে সে জানছে সেক্ষেত্রে সে সাক্ষর সে কিন্তু ইমেল যদি না করতে পারে সে ইমেইলে কিন্তু সাক্ষর হচ্ছে না ওই প্রযুক্তিতে কিন্তু সে সাক্ষর হচ্ছে না মোবাইল ফোনটা যেহেতু ব্যবহার করতে পারছে না সে এই পর্যন্ত এই প্রযুক্তিতে সাক্ষর বুঝতে পেরেছে যে কোনো একটা প্রযুক্তি হোক না কেন সেটা যেই প্রযুক্তি হোক সেই প্রযুক্তিতে সেই জিনিসটা ব্যবহার করে তথ্য সংগ্রহ ব্যবহার করতে পারছে কিনা সেটাই হচ্ছে তার সাক্ষরতা মানে শুধু তথ্য সংগ্রহ করলেই হবে না সেটা ব্যবহারও করতে হবে সেটা সে জানে কিনা সেটাই হচ্ছে গিয়ে সাক্ষরতা একটু খেয়াল করেন একজন একটু পড়েন কে করবেন মনোরম পড়েন জি ম্যাডাম পড়ছে তথ্য প্রযুক্তির সাক্ষরতা কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাক্ষরতা একজন ব্যক্তির সেই সক্ষমতা বা সামর্থ্য যা দ্বারা তিনি কোনো কাজে কি ধরনের ও কতটুকু তথ্য দরকার তা নির্ধারণ করতে পারেন কার্যকর ভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেন তথ্য ও তথ্যের উৎসের সঠিকতা ও নির্ভরযোগ্যতা মূল্যায়ন করতে পারেন তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সংগৃহীত তথ্যকে প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করতে পারেন এবং প্রয়োজনীয় তথ্যের অর্থনৈতিক আইনগত ও সামাজিক দিক বুঝে তথ্য নৈতিকভাবে ও বৈধভাবে আইনি বিবেচনায় নির্দিষ্ট কাজে ব্যবহার করেন এবার একটু খেয়াল করেন যে এখানে একটা কথা আছে বৈধভাবে ঠিক আছে তথ্য কিন্তু অনেক ধরনের আছে যে অমুকের বাসা খালি ঠিক আছে দরজা তালা মারা নেই আর বাসায় এত এত জিনিস আছে তো এটা
কিন্তু একটা তথ্য, তাই না? কিন্তু আপনি সেই বাসা থেকে মানে জিনিসটা চুরি করে নিয়ে আসলেন, এটা কিন্তু আপনার খুবই ইন্টারেস্টিং একটা তথ্য, খুব ইন্টারেস্টিং একটা তথ্য আসলেই, তাই খুব ইন্টারেস্টিং একটা তথ্য যে আমি জানি যে একটা বাসায় কেউ নাই, সেখানে এত এত স্বর্ণ গয়নাও আছে, আবার দরজায় তালাও মারে নাই, এরকম তো আসলে পাওয়াটা সম্ভব না, এটা আসলে কল্পনাতেই সম্ভব। যাই হোক, তো এটা একটা খুব ইন্টারেস্টিং একটা তথ্য, কিন্তু আপনি গেলেন, গিয়ে চুরি করে নিয়ে আসলেন, আপনি কিন্তু তথ্য প্রযুক্তি সাক্ষর করলেন না, কারণ আপনি পাঁচটা আইনগত দিক থেকে করেননি। আপনাকে আমি একদিন বোঝাতে চাচ্ছি যে আমার মন খারাপ, ঠিক আছে, এটা আপনার একটা তথ্য যে আমার মন খারাপ, তো এইটা বোঝানোর জন্য আমি আপনাকে অনেক কথা বলছি যে আমাকে অমুকিটা বলছে সেই 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 সেই, ঠিক আছে, কিন্তু আপনার মূল তথ্যটা কি আমার মনটা খারাপ, ঠিক আছে, এই কথাটা কিন্তু আপনি নিয়েছেন, আমার মনটা কিভাবে ভালো করবেন সেটা হচ্ছে যে আপনি ট্রাই করবেন যে ভালো করার, তো মানে কতটুকু আমার নিতে হবে, মানে আমি একদম নর্মাল কথা দিয়ে বুঝালাম, এই কারণে যে আমরা অনেক সময় গল্প করি, বন্ধু বান্ধব একসাথে অনেক গল্প করি, অনেক 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 কথা বলি, কিন্তু সব কিন্তু তথ্য থাকে না, মূল কতটুকু জিনিস আমার নিতে হবে সেই জিনিসটা নির্ধারণ করতে পারাটা একটা যোগ্যতা, ঠিক আছে, এটাই হচ্ছে একটা সাক্ষরতার কম। তারপরে ওই যে বললাম ওই উদাহরণটা দিয়ে বলতে চাচ্ছি যে ব্যবহারকারী প্রয়োজন তথ্য সংগ্রহ করতে পারেন, দেন হচ্ছে গিয়ে মানে তথ্যটা কি ঠিক নাকি ভুল সেই জিনিসটা মূল্যায়ন করতে পারাটা কিন্তু একটা যোগ্যতা। যে আপনাকে আমি বললাম যে ধরেন মনিরুল স্যারকে কানজিত স্যার ফোন করে বললো যে মনিরুল আজকে কিন্তু ক্লাস হবে না, ঠিক আছে, এখন আপনি যদি এটা যাচাই করতে না পারেন যে এই তথ্যটা কি সঠিক ছিল না ভুল ছিল নাকি ও আমাকে ক্লাস বান করানোর জন্য এই কথাটা বলছে, তো সেই বিবেচনাটা করাটাও একটা হচ্ছে সাক্ষরতার অংশ। ওকে, তাহলে এটা কি আমরা বুঝতে পেরেছি? আপনারা যখন বইটা পড়বেন, আর হ্যাঁ আপনারা যখন বইটা পড়বেন ডিটেইলি, আমি তো সংক্ষেপে জিনিসগুলোকে নিয়ে আলোচনা করেছি, জাস্ট কি পয়েন্ট গুলো বুঝিয়ে দিয়েছে যেখানে আপনাদের বুঝতে সমস্যা হতে পারে। আপনারা যখন বই অনেক কিছু উদাহরণ আছে সেখানে, বাজারে যাওয়ার থেকে শুরু করে আপনাদের পিটিআইতে কতগুলো গাছপালা আছে সেগুলো থেকে শুরু করে অনেক অনেক উদাহরণ আছে, আমি জাস্ট বইয়ের বিভিন্ন কিছু উদাহরণ বুঝালাম, বইটা যখন পড়বেন আরো অনেক সুন্দর করে ক্লিয়ার হয়ে যাবে। আপনারা জাস্ট কি পয়েন্ট গুলো এই চ্যাপ্টার থেকে খেয়াল করবেন সেটা হচ্ছে কি তথ্য কি, বিজ্ঞান কি, প্রযুক্তি কি, প্রযুক্তি ও বিজ্ঞানের মধ্যে পার্থক্যটা কি, মিলটা কি, তথ্য প্রযুক্তির আদিমকাল থেকে এখন পর্যন্ত বিকাশটা কি, যে এবং এটা ব্যবহারে এই যে উন্নয়ন হয়েছে সেটাতে আমাদের কতটুকু উপকার হচ্ছে, বা আমাদের লার্নিং এর ক্ষেত্রে কতটুকু উপকার হচ্ছে, আমাদের শিক্ষকতার ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি কতটা মানে হেল্পফুল হচ্ছে বর্তমান যুগে, আদিম যুগে কতটুকু হেল্পফুল ছিল, মধ্যযুগে কতটুকু ছিল, বর্তমান যুগে কতটুকু হচ্ছে, সেই জিনিসগুলো কম্পারিজন করতে পারা, সবই যে পরীক্ষা আসবে তা না, আপনি একটু খেয়াল করলেই কিন্তু করতে পারবেন যদি আপনি টপিক গুলো বুঝে থাকেন। আমার কথা বোঝা যাচ্ছে আরেকটু বলেন কি, আপনারা ধরে নিচ্ছেন যেগুলো প্রশ্ন নাকি সেগুলো লিখে রাখতেছি? হ্যাঁ আমি বুঝতে পেরেছি, এটা একটা টেন্ডেন্সি কাজ করে আসলে টিচার যখন এগুলো বলে। আপনাদের ক্লাস গুলো করাই, দেখেন পাস করাটা কিন্তু খুবই ইজি, ডিপিএড পাস করা কোনো বিষয় না, ঠিক আছে, ক্লাস গুলো করাই যাতে আপনারা কিছু বাস্তবিক জ্ঞান লাভ করতে পারেন, শিক্ষার্থীদেরকে যাতে একটু হলেও তাদের আমার আমার যেখানে ক্লাস যখন করবেন একটু জানার চেষ্টা করবেন, এখানে দরকার নাই যে আমাকে ইমপ্রেস করারও দরকার নাই,
কারণ আমি নাম দেখে কখনো খাতা দেখি না, ঠিক আছে? তো তুমি মুখোমুখি একুশ নাম্বার দিলাম, ঠিক আছে? এরকম কিছুই না। তো আপনারা চেষ্টা করবেন যে শিক্ষার্থীদেরকে কিভাবে জিনিসগুলো জানাবেন সেই জিনিসগুলো নেওয়ার, আলটিমেট কিন্তু আপনাদের ওই জিনিসগুলো মাথায় থাকবে, তাকে কিছু কিন্তু ওই যে পরীক্ষার সময় পর্যন্ত মাথায় থাকবে, এরপরে কিন্তু থাকবে না। এই টপিক গুলো কিন্তু আপনাদেরও পড়াতে হবে। তথ্য যোগাযোগ কিন্তু প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বইগুলোতেই অল্প অল্প করে ঠিকই আছে। তো সেক্ষেত্রে আপনি তাদেরকে কিভাবে জানাবেন সেই সম্পর্কিত যাবতীয় প্রশ্ন করবেন আমার, ঠিক আছে? তো সেক্ষেত্রে কোনো না নেই এবং যে কোনো সময় নক করতে পারবেন, কোনো সমস্যা নেই। যে কোনো কিছু জানার জন্য অবশ্যই, ঠিক আছে, ক্লাস রিলেটেড যে কোনো কিছু জানার জন্য প্রশ্ন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আজকের ক্লাস থেকে যদি কারো কোনো বুঝতে কোনো টপিকে সমস্যা হয়ে থাকে একটু বলেন, আজকে যা যা হয়েছে। ম্যাম, আমার একটা একটু প্রশ্ন ছিল, সেটা হচ্ছে প্রক্রিয়াকরণটা যদি একটু বলতেন। যেমন ধরেন আপনি হচ্ছে গিয়ে মাংস রান্না করবেন, তো আপনি বাজার থেকে কোথায় যাবেন? বাজারে যাবেন, বাজার থেকে মাংসটা কিনবেন, এনে সেটাকে কি করবেন? প্রসেস, সেটাকে হচ্ছে আপনি ধোবেন, ধুয়ে তারপরে মশলা মাখাবেন, মশলা মাখাবেন, দেন রান্না করবেন, তাই না? তথ্য প্রক্রিয়াকরণটা একদম যাবতীয় সবকিছু বোঝায়, যেমন হচ্ছে তথ্য কোথা থেকে আনবেন, তথ্য সংগ্রহ, ঠিক আছে, সংরক্ষণ, তথ্য কিভাবে সংরক্ষণ করবেন, তথ্য কিভাবে ব্যবহার করবেন, তথ্য কিভাবে পুনরুদ্ধার করবেন। পুনরুদ্ধার বলতে কি বোঝায়? ধরেন আমরা কি করি, যেমন ধরেন আপনার সার্টিফিকেট হারিয়ে গেছে, সার্টিফিকেট হারিয়ে গেছে, আপনি কি করবেন? মাধ্যমিক শিক্ষা বোর্ড আবার যোগাযোগ করবেন, কারণ সেখানে আপনি জানেন যে সেখানে আপনার ওই তথ্য গুলো আছে। তারপর পুনরুদ্ধার করা, ঠিক আছে, আবার পুনর্বিন্যস্ত করা, মানে পুনরায় সাজানো, এই জিনিসগুলো মানে যাবতীয় সবকিছু মিলিয়ে বলা হচ্ছে তথ্য প্রক্রিয়াকরণ। আর কারো কোনো প্রশ্ন আছে? কোন তথ্য করে কোন তথ্যটা হবে, এটা মানে পর্যায়ক্রমে সাজানো, পর্যায়ক্রমে সাজানো। ধরেন আপনি ক্রিকেট খেলা দেখছেন, ঠিক আছে, এখন সাকিব আল হাসান ব্যাট করছে, প্রথম ওভারে সে কত রান করলো, দ্বিতীয় ওভারে কত রান করলো, আপনি ডেটাটা নিলেন কি এক ওভার, তিন ওভার, চার ওভার, পাঁচ ওভার, এরকম করে বিভিন্ন সময় ধরেন আপনাকে চার পাঁচজনকে দিলাম, এক একজন হচ্ছে গিয়ে প্রথম ওভারে রানটা কালেক্ট করলেন, আরেকজন তৃতীয় ওভারে, এরকম করে আপনি যখন সবার ইনফরমেশনটা নিয়ে যখন মানে ডেটাটা নিয়ে যখন আপনি লিখবেন যে প্রথম ওভারে সাকিব আল হাসান এত রান করেছে, সাজিয়ে লিখছে কিন্তু, দ্বিতীয় ওভারে এত রান করেছে, তৃতীয় ওভারে এত রান করেছে, ঠিক আছে, সর্বমোট এত রান করেছে, এই যে সাজিয়ে লিখলে এটাই হচ্ছে সুবিন্যস্ত করা। আচ্ছা, তাহলে কি আর কারো কোনো প্রশ্ন নাকি? তার মানে সবাই বুঝতে পেরেছে, আগামী ক্লাসে আমি সবাইকে প্রশ্ন করব, যাকে প্রশ্ন করব তারই উত্তর পারতে হবে। যেহেতু আপনারা কোনো প্রশ্ন করছেন না, তার মানে আমি ধরেই নিলাম যে সবাই সব বুঝে ফেলেছেন। ম্যাডাম, ম্যাডাম আসলে বিষয় এরকম নাই, আপনি এই পর্যন্ত মনে হয় 10 মিনিট ভালো করে কথা বলেননি।